গঙ্গে ত্রিপদ গামিনী ধর্ম নমো বিষ্ণু নমো বিষ্ণু
अपवित्र पवित्र वा सर्वा बुद्ध सभा स्वस्ति रघु सभी विधा स्वस्ति नस्ता कनिष्ठ निमि स्वस्ति नुग्रे स्वस्ति दधातु ओम शांति ओम शांति ओम शांति। পুজো শেষ হয়ে গেছে আর এরপর প্রসাদ সত্যনারায়ণের প্রসাদ সবসময় শিঙি প্রসাদ হয়, তো শিঙি প্রসাদ সবাইকে এবার দিয়ে দেবে। আর আমার শিঙি প্রসাদ খেতে খুব ভালো লাগে। আর আমার অঞ্জলি নেওয়া হলো, আর তার সাথে যে তার শাড়িটার সাথে যে গিফটটা বাঁধা ছিল ওই সুমনের একটা কি বলে ওন্না টাইপের, ওটা কি আমি জানি না, তো ওটা বাঁধা ছিল গাঁটছড়া। তারপর গাছছড়া খুলে দেওয়া হয়েছে, এখন আমি প্রসাদ বিতরণ করছি। পুজো শেষ হয়ে যাওয়ার পর এখন মামিমা এসে পৌঁছেছে, আর মা আর বাবা থাকেনি তখন, কিছু খরচা ছিল, তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে। আর এইদিকে এখন আমাকে শিঙি প্রসাদ দিয়ে দিয়েছে, আমাকেও দিয়েছে, আর সুমনকেও দিয়েছে, সবাইকে দেওয়া হচ্ছে। এখানে দিয়েছে, আমি শিঙি প্রসাদ ভালোবাসি, বলছে আর একটু দেবো, আমি বলছি তোমার ওই পুরো গামলাটা যতটা মেখেছে সব খেয়ে নেবো, চলো। বোন এখন শিঙ্গি প্রসাদ ধরে বসে আছে, কি করছিস? ভাবছে ওকে দিয়ে আরো ভিডিও করাবো নাকি, ওই জন্য ভাবছে যে এখন নেট হাত করবো না, আগে ভিডিও গুলো দেখ, তারপর শেষ করবো, তারপর এখন খাবো, আর ভিডিও করাবো না নাকি। ওদের হবে না, ওরা শুধু দেখবে ওখানে দর্শক, ওরা দূরে যখন পুজো দেখে তো সেখানে দূরে এগুলো গন্ধও পাবে শুধু, আর কিছু না। সবাই এখন শিঙি প্রসাদ নিয়ে বাড়ি চলে গেছে, আর আছে বলতে শুধু মাইমা আছে, কাকিমণি সবাই আছে, তো
মাইমা এখন বাসেই না আর মামু আসেনি তো ওর জন্য আমি সিন্ধু প্রসাদ একটু নিয়ে যাচ্ছি আর এখানে মামা খেয়ে নিয়েছে কাকিমণি বলছে ঠাকুরটাকে একটু নে চলো তো এখানে ঠাকুর পুজো হয়েছে এই যে এইদিকে ঠাকুরটা কাকিমণি বললো একটু যা ঠাকুরটাকে একটু দেখিয়ে দে তো এখানে পুজো শেষ হয়ে গেছে আর মাইমা এবার চলে যাবে কেননা মাইমার অনেক দূরে বাড়ি আর মামু আসতে পারেনি আর তার সাথে বাপিনও আসতে পারেনি মামু সব ওদের জন্য অনেক দূরে যেহেতু বাড়ি তো মাইমা নিয়ে এখন ট্রেনে করে চলে যাবে না হলে বেশি লেট হলে আবার ট্রেনটাও মিস করবে বেচারি আজকে যেতে পারবে না তাই কাকিমণি তুমি আর দেরি করো না তাড়াতাড়ি সিন্নিটা প্যাক করে দাও মাইমা নিয়ে চলে যাও না হলে ট্রেন পাবে না ভাত হলো আমি সন্ধ্যাবেলা একটু এইদিকে আরেকটা আছে মামনি আবার একটা বাটিতে করে বলছে লজ্জা পেয়ে লুকিয়ে আমি খাচ্ছি বলো আমার বড় দা কিছু বলতে চায় বলছে কাকিমণি বলছে বল আমার বড় চা শুধুই লজ্জা পাচ্ছে কিছু কিছু বলবে আর আমাদের যা কিছু হচ্ছে না ও কথা কিছুই বলবে না তার তা বাইরে বলবে শুধু বলবে বলবে যে আমার বৌমা একটা কাজ করেনি এত দিন ধরে কাকিমণি আমার মামিমা ওরা সব বিশিষ্ট বিশিষ্ট হাসানোর সবাই আছে গল্প গুজবে ওরা থাকবে গল্প আর হাসির কোনো শেষ থাকে না বলো হাই বলো না না ও বলবে বলো হাই কেন কেন বলবো তোমাকে দেখাবে তো কাকিমণিকে ধরাবে কেন কাকিমণি আমার ভিডিওতে এক্সপার্ট হয়ে গেছে আমি লোক পেয়ে গেছি এখন বৌমা এখন যেটা বলবো সেটাই তো করতে হবে তাহলে পুজো শেষ হয়ে গেছে আর খাওয়া হয়ে গেছে ওইদিকে এখন সবাই
ফোনে যে ফটোগুলো তোলা হয়েছিল বিয়েবাড়ির সময় রিসেপশনে দুদিন ধরে ফোনে যে ফটোগুলো এখন তোলা হয়েছিল ওগুলো এখন সবাই মিলে দেখছে, কেননা এখন অ্যালবাম ফটোগুলো যেগুলো যে তোলা হয়েছিল ভিডিও ক্যামেরাতে যেগুলো যা ছিল ভিডিও আসেনি আমাদের কাছে, এখন ফটো আসেনি, তো ওগুলো নেই, কিন্তু এখন ফোনে যে ওই ফটোগুলো দেখা মানে তোলা হয়েছে সেগুলো এখন সবাই গোলটেবিল করে বসে এখন দেখছে, আর আমিও দেখে নিয়েছি, ওরা এখনো দেখতে বাকি আছে, ওরা আরো নিখুঁতভাবে দেখছে, এইভাবে স্ক্রিনটাকে বড় করে 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 দেখছে অনেকক্ষণ ধরে। তো চলো আমি আর ভিডিওটা আজকে বেশি বড় করছি না, এখানে শেষ করছি, এখন বাজছে 8:30, এবার মুখটা ক্লিন করে নেবো আর শাড়িটা চেঞ্জ করবো, কেননা এত ভারী শাড়িটা অনেকক্ষণ ধরে পরে বসে আছি আর বেশিক্ষণ রাখতে পারবো না, এবার শাড়িটা চেঞ্জ করবো আর মুখটা ক্লিন করবো আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টসে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো, টাটা, এই বাই বাই বল বাই 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 জোরে বল, চলো বাই বাই।